হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি যদি বলি 1+1=3, আপনি কি এটি বিশ্বাস করবেন? আমি মনে করি বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করবে না যে 1+1=3। গণিত অনুসারে 1+1=3 হতেই পারে না, অবশ্যই 1+1=2 হবে। আমি ম্যাথমেটিক্সের নিয়ম ভঙ্গ করব এবং প্রমাণ করব যে 1+1=3। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে আমরা এটি করব। এখন শুরু করা যাক কিভাবে এটি করব। আমরা বলতে পারি 1=1, তারপর আমরা লিখতে পারি 41-40=61-60। এটা লিখলাম কারণ 41-40=1 এবং 61-60=1, তাই ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ। এখন 41কে ভেঙে আমরা লিখতে পারি 16+25, আর -40 একইভাবে থাকবে, এবং 61কে ভেঙে আমরা লিখতে পারি 36+25, আর -60 একইভাবে থাকবে। 16কে আমরা লিখতে পারি 4² হিসেবে এবং 25কে আমরা লিখতে পারি 5² হিসেবে। 40কে আমরা লিখতে পারি 2×4×5 হিসেবে, তার মানে 2×4 করলে 8, আর 8×5 করলে সেই 40 হয়। ডান পক্ষে 36কে আমরা লিখতে পারি 6² হিসেবে এবং 25কে আমরা লিখতে পারি 5² হিসেবে। 60কে আমরা লিখতে পারি 2×6×5 হিসেবে, তার মানে 2×6 করলে 12, আর 12×5 করলে সেই 60 হয়। আমি এখন একটি বিখ্যাত গাণিতিক সূত্র দেখাব। সূত্রটা হচ্ছে x-y² = x² + y² - 2xy। এখন এই 4কে x এবং 5কে y বিবেচনা করা যাক। তাহলে এখন আমরা লিখতে পারি সূত্রানুসারে বাম পক্ষ 4-5² এবং ডান পক্ষেও আমরা একই সূত্র অনুসরণ করব, যার মানে 6-5² এখন আমরা এই ক্যালকুলেশনের সবচেয়ে মজার অংশে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষে একটি স্কোয়ার আছে এবং ডান পক্ষেও একটি স্কোয়ার আছে, তাই আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার উঠিয়ে দিতে পারি। তাহলে বাম পক্ষে থাকছে 4-5 এবং ডান পক্ষে থাকছে 6-5। এখন বাম পক্ষের -5 আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই, তাহলে বাম পক্ষে থাকছে 4 এবং ডান পক্ষে হবে 6-5+5। এখন -5 ও +5 পরস্পর কাটাকাটি হয়ে যায়, ফলে অবশিষ্ট থাকে 6। তাহলে এখন বাম পক্ষে হলো 4 এবং ডান পক্ষে হলো 6। এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা বাম পক্ষে পাই 2 এবং ডান পক্ষে পাই 3। এবার 2কে ভেঙে আমরা লিখতে পারি 1+1, তাহলে আমরা পেয়ে গেলাম বাম পক্ষে 1+1 এবং ডান পক্ষে 3। এখন দেখুন, আমি প্রমাণ করে দিলাম যে 1+1=3। এখন প্রশ্ন হলো কিভাবে এটি সম্ভব হলো। হ্যাঁ, গণিত শাস্ত্র অনুযায়ী এটা সম্ভব নয়। আমি গণিত শাস্ত্রের কিছু নিয়ম যথাযথভাবে অনুসরণ করিনি। আপনার কাজ হবে কোথায় আমি গণিত শাস্ত্রের নিয়ম সঠিকভাবে অনুসরণ করিনি তা বের করা। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তবে আপনি এটা খুঁজে বের করুন এবং আমাকে কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। ধন্যবাদ।